আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ আফনান। আপনাদের মধ্যে আবার চলে আসলাম নতুন কিছু নিয়ে। সো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, আমরা যারা ওয়াইফাই ব্রডব্যান্ড ইউজার আছে তাদের প্রতিনিয়ত একটি কমন কমপ্লেন থাকে যে তারা তাদের রাউটার রেঞ্জটি পায় না। তো যারা অনেক বড় এরিয়া নিয়ে কাভারেজ চাচ্ছেন তাদের জন্য ম্যাচ টেকনোলজি হতে পারে অনেক ভালো একটা চয়েস। তো আমাদের মধ্যে অনেকেই আছে যে ডেকো রাউটার কনফিগার করতে পারে না, যেটাকে ম্যাচ রাউটার বলে। তো আজকে আমরা দেখবো যে কিভাবে একটি ডেকো রাউটার কনফিগার করতে হয় খুব সহজে। তো চলে আসি মোবাইল স্ক্রিনে, দেখা যাক যে কিভাবে খুব সহজে একটি ডেকো রাউটার কনফিগার করা যায়। তো ফ্রেন্ডস, প্রথমত যে কাজটি করবেন সেটা হচ্ছে, আপনি আপনার ফোনের অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে চলে যাবেন, ওখান থেকে লিখে সার্চ করবেন ডেকো। ডেকো লিখে সার্চ করলেই প্রথমত টিপি লিঙ্কের যে ম্যাচ রাউটারের ডেকো সফটওয়্যারটি আছে সেটা চলে আসবে, তারপর এখান থেকে এটি ইনস্টল করতে হবে। আর যারা অ্যাপ স্টোরে আছেন, মানে iOS ইউজার আছেন, যারা আইফোন ইউজ করতেছেন, তাদের জন্য প্রথমত যাবেন হচ্ছে অ্যাপ স্টোরে। অ্যাপ স্টোরে গিয়ে লিখে সার্চ করবেন ডেকো। ডেকো লিখে সার্চ করলেই প্রথম যে অ্যাপসটি চলে আসবে টিপি লিঙ্কের, সেই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন অ্যাপটি কিন্তু ডাউনলোড হয়ে ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পরে ওপেনে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে, আপনার টিপি লিঙ্কের যে ডেকো রাউটারটি আছে সেটা আপনার ফোনের সাথে কানেক্ট করবেন, তারপর অ্যাপটি ওপেন করবেন। তো তারপর যেটা করবেন সেটা হচ্ছে, আপনার যে সিরিজের রাউটারটি আছে, মানে যে ডেকো রাউটারটি আছে সেটা সিলেক্ট করবেন। আমার সিরিজ হচ্ছে ই সিরিজ, তো আমি কানেক্ট করে নিলাম। তারপর এখান থেকে জাস্ট নেক্সট নেক্সট করে যাবেন, আর কেবল কানেক্টিভিটি মাস্ট বি করে নেবেন। তারপর হচ্ছে এখান থেকে লুকিং ফর ডেকো দেখতেই পাচ্ছেন। তারপর এখান থেকে প্রথমত যেটা করতে হবে, আপনার ফোনের যে লোকেশনটা আছে সেটা অন করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি আমার লোকেশন কিন্তু অন করে নিলাম। তারপর যা আছে যেটা চাবে সেটা শুধুমাত্র অ্যালাউ করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ফাউন্ড ইট। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ার হ্যাভ ইউ প্লেসড দিস ডেকো, মানে এই ডেকো রাউটারটি আপনি কোথায় ব্যবহার করবেন। তো এটা আমি শুধুমাত্র বেডরুমের জন্য নিয়েছি। তো আমি দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে বেডরুম, আপনি চাইলে নিচে থেকে কাস্টম করে দিতে পারেন। তো আমি বেডরুম সিলেক্ট করলাম, নেক্সট করলাম। তো দেখতেই পাচ্ছেন ডিটেক্টিং ইন্টারনেট কানেকশন টাইপ। তো এই রাউটারটি প্রথমত ডিটেক্টেড করছে যে ISP মূলত আসলে কোন টাইপের মাধ্যমে ইন্টারনেট কানেক্টিভিটি দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন PPPoE, আমার ISP আমাকে PPPoE কানেক্টিভিটি দিয়েছে, একটা ইউজার নেম আর পাসওয়ার্ডের মাধ্যমে আমি ইন্টারনেট পাবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাকে ইউজার নেম দিতে হবে এখন, তো আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি। আগেই বলে রাখছি টিপি লিঙ্কের ডেকোর যে দুইটা পোর্ট থাকবে, ওয়ান ল্যান, দুইটা একই পজিশনে কাজ করে, যে কোনো একটা পোর্টে আপনি ISP অনু থেকে আসা কেবল কানেক্টিভিটি জাস্ট লাগিয়ে দিবেন। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে এখান থেকে কানেক্টিভিটি করে দিবেন। নেক্সট করে গেলে হচ্ছে আপনার রাউটার কনফিগারেশন হয়ে যাবে। তারপর যেটা করতে হবে, সিম্পলি আপনার ওয়াইফাই নেম এবং ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে গেলে আপনার রাউটারটি কনফিগারেশন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং ইউর ওয়াইফাই নেটওয়ার্ক, মানে আপনার রাউটারটি এই মুহূর্তে ওয়াইফাই যে নাম দিয়েছেন এবং পাসওয়ার্ড দিয়েছেন সেই নামে আপনার ওয়াইফাই নেটওয়ার্কটি ক্রিয়েটিং হচ্ছে। এই জন্য অ্যাপে দেখাচ্ছে ক্রিয়েটিং ইউর ওয়াইফাই নেটওয়ার্ক। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার নেটওয়ার্ক নেম দেখাচ্ছে এবং পাসওয়ার্ড দেখাচ্ছে। আমি আমার ওয়াইফাইয়ের যে নামটি দিয়েছি সেটা হচ্ছে মাহমুদুল হাসান, এবং পাসওয়ার্ড যেটা দিয়েছি সেটা এখান থেকে শো করছে। এখন আমার যে নামটা দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন মাহমুদুল হাসান কিন্তু নাম চলে আসছে। তো আমি আমার পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে নিচ্ছি, দেখি কানেক্ট হয় কি না। ইয়েস, দেখুন কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমি দেখবো ইন্টারনেট চলে কি না, দেখি আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারে কি না। আমরা কিন্তু গুগলে আমাদের ওয়েবসাইটে সার্চ করেছি। ইয়েস, আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে ঢুকতে পেরেছি, তার মানে আমাদের ডেকো রাউটারটি কনফিগারেশন হয়ে গেছে, মানে আমাদের ডেকো রাউটারে আমাদের ISP থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে আমরা কিন্তু ইন্টারনেট রিচ করতে পেরেছি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না, পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। আর যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই নিজে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। তো সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।